আসসালামু আলাইকুম। হিম টিপসের পক্ষ থেকে আমি আব্দুল হালিম হিম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইতালির ভিসা সম্পর্কে, কিভাবে ইতালি যাওয়া যায়। আমরা সবাই জানি ইতালি পশ্চিম ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। শেনজেন চুক্তি স্বাক্ষরিত থাকায় এই দেশে প্রবেশ করা যায়। এক সময় ইতালি আসা মানুষের জন্য ছিল স্বপ্ন। লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন দেশের বর্ডার পাড়ি দিয়ে জীবনের রিস্ক নিয়ে মানুষ আসতো এই ইতালিতে। এক সময় ইতালি আসার জন্য অনেক মানুষকে প্রাণ দিতে হয়। কিন্তু বর্তমানে ইতালির সরকার বৈধভাবে আইন পাশ করার পর ইতালি আসা খুব সহজ হয়ে গিয়েছে। ইতালি আসার জন্য বর্তমানে বাংলাদেশিদের জন্য 7 ধরনের ভিসা আবেদন করা যায়। তার মধ্যে রয়েছে ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, পুনঃপ্রবেশ ভিসা, তিরোচিনিয়া বা ক্রেনিং ভিসা। প্রত্যেকটি ভিসা সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। তবে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ওয়ার্ক ভিসা নিয়ে, যে ভিসার জন্য বাংলাদেশ তথা পৃথিবীর প্রায় সারা দেশ থেকেই ইউরোপ অর্থাৎ ইতালিতে মানুষ পাড়ি জমানোর জন্য হা করে থাকে এক কথায়। অর্থাৎ আমরা মাঝে মাঝে নিউজে দেখতে পাই লিবিয়া থেকে কিভাবে সমুদ্রে ভেসে ইউরোপের উদ্দেশ্যে যাচ্ছে এবং সেখান থেকে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, লাখো লাখো মানুষের পরিবার কাঁদছে। এগুলো দেখে মানুষ নিউজ দেখার পরেও তারা সবাই অ্যাস্ট্রোনিজ হয়ে যাচ্ছে যে আসলে সে এক দেশে আছে অলরেডি, তারপরেও সেখান থেকে ইউরোপে যেতে চাচ্ছে, যাওয়ার জন্য লাইফ রিস্ক নিয়ে যাচ্ছে। কেউ মারা যাচ্ছে, কেউ বা সেখানে পৌঁছাচ্ছে। কিন্তু বর্তমানে ইতালি সরকার এই সুন্দর নিয়মটা করার জন্য বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে মানুষ বৈধভাবেই ইউরোপে পাড়ি জমাতে পারছে। যদিও নিয়মটা অনেক আগে ছিল, মাঝখানে বেশ কিছুদিন বন্ধ ছিল, এখন আবার নতুন করে চালু করেছে। তো চলুন আমি কীভাবে ওয়ার্ক ভিসা ইতালিতে যাওয়া যায় এবং ভিসা প্রসেস কী বিস্তারিত নিয়ে আমি আপনাদের সাথে। ওয়ার্ক ভিসা সাধারণত দুই ধরনের দিয়ে থাকে ইতালি। তার মধ্যে একটা হচ্ছে নর্মাল কাজের স্পন্সর নর্মাল ভিসা, আর একটা হচ্ছে মৌসুমি কাজেরই অর্থাৎ সিজনাল। মৌসুমি বলতে যেমন কিছু কৃষিকাজ আছে, কৃষিভিত্তিক কাজগুলো বা অন্যান্য কাজগুলো, সেইগুলো হচ্ছে সিজনাল ভিসা। আপনি নর্মাল কাজের ভিসা জন্য অ্যাপ্লাই করলে যদি আপনি লাকি হন তাহলে আপনি 2 বছরের ওয়ার্ক পারমিট পাবেন এবং সেখান থেকে 2 বছর আপনাকে কাজ করতে হবে। 2 বছর পর টাইম ওভার হয়ে গেলে তখন আপনাকে ভিসা নবায়ন করে নিতে হবে। নবায়ন করার জন্য সেই সময় আপনার একটা নিয়ম থাকবে, সেই নিয়মগুলো সম্পূর্ণ মেনে আপনি নবায়ন করতে পারবেন। এক এক সময় ভিসা নিয়মের নবায়নের নিয়ম একটু চেঞ্জ হয়, সব কিছুই ঠিক থাকে, সামান্য একটু চেঞ্জ হয়, কিন্তু এটা কোনো মানে কঠিন কোনো ব্যাপার না, এটা খুব ইজি ব্যাপার, এটা আপনারা তখন করতে পারবেন। কোনো কোনো সময় 2 বছর 3 বছরের জন্য আপনি নবায়ন করে নিতে পারবেন। আপনি নর্মাল ওয়ার্ক ভিসাতে গেলে পরে সেখানে কলকারখানার কাজ, তারপরে হোটেল, বসতবাড়ি, বিভিন্ন কনস্ট্রাকশনের কাজগুলো আপনি সেখান থেকে পেতে পারেন। আরেকটা হচ্ছে মৌসুমি কাজ। মৌসুমি কাজ মূলত, এর ভিসা মূলত 6 মাসের জন্য হয়ে থাকে, অর্থাৎ আপনি সেখানে 6 মাসের জন্য যেতে পারবেন। কিন্তু মৌসুমি কাজের ভিসা আপনি আর নবায়ন করতে পারবেন না, আপনাকে 6 মাস কাজ করার পরে আপনাকে আবার পরবর্তীতে দেশে চলে আসতে হবে। যদি পরবর্তীতে আবার ভিসা করে যেতে পারেন তাহলে যাওয়া যাবে, কিন্তু আপনি ওই দেশ থেকে নবায়ন করতে পারবেন না। আর মৌসুমি কাজের জন্য আপনি যে নির্দিষ্ট কাজের জন্য যাবেন আপনাকে সেখানে সেই নির্দিষ্ট কাজই করতে হবে, অন্য কোনো কাজ করতে পারবেন না। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনি সেখানে বৈধভাবে থাকতে পারবেন না, যদিও অবৈধভাবে সেটা অনেক ইত্যাদি ইত্যাদি বিষয় আছে, সেটা আমার থেকে আপনারাই অনেক ভালো জানেন। অনেকে আবার চায় যে আমি ইউরোপের মধ্যে শুধু প্রবেশ করব, বাকি দায়িত্বটা আপনাদের, এরকম অনেক দালালদের সাথেও কন্ট্যাক্ট করে থাকেন, অনেক ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে থাকেন, এতে অনেকে প্রতারিত হন, আবার কেউ কপালের জোরে যদি লাইকা যায় আর কি সেখানে থেকে যান। তো ভিসা কিভাবে প্রসেস করতে হবে, অ্যাপ্লাই করার নিয়ম, ইতালিতে প্রবেশের জন্য ভিসার জন্য ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাইয়ের নির্দিষ্ট একটি সময় রয়েছে। সেই সময়ে ইতালি সরকার তাদের একটি ওয়েবসাইট চালু করে এবং সেই ওয়েবসাইটে ভিসা আবেদনগুলো জমা নিয়ে থাকে। সেটা মূলত বাংলাদেশিদের জন্য 1 জানুয়ারি থেকে
31 মার্চ পর্যন্ত তারা আবেদন নিয়ে থাকে। যদি আপনি 1 জানুয়ারি থেকে 31 মার্চের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে আপনি তাদের কাঙ্ক্ষিত ব্যক্তি নাও হতে পারেন, কারণ আমরা জানি যে প্রত্যেক দেশের ভিসা কনফার্মের জন্য একটি নির্দিষ্ট ডেট রয়েছে। যেমন ইন্ডিয়ান ভিসা করার জন্য আমরা অনেকেই জানি আগে আমাদের সময় ছিল ভোর 6টা, তারপরে হলো 11টা, তারপরে হলো 8টা, মানে আপনি যখনই নেটের কাজগুলো গুছিয়ে রাখেন না কেন ঠিক 8টার সময় বা ঠিক 11টার সময় আপনাকে কম্পিউটার সার্ভারে বসে থাকতে হবে এবং সে যখনই 8টা বাজবে তখনই আপনাকে ক্লিক করে আপনার ডাটাগুলো সাবমিট করতে হবে। কারণ সর্বপ্রথম যাদের ডাটাগুলো সাবমিট হবে প্রথমে তারাই চান্স পেয়ে যাবে, সেজন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ঠিক তেমনই ইতালি ভিসার জন্য আপনাকে একটি নির্দিষ্ট সময় বেছে নিতে হবে এবং নির্দিষ্ট সময়টি তারা তাদের ওয়েবসাইটে জানিয়ে দেবে। যেমন বর্তমানে নির্দিষ্ট সময় হচ্ছে 1 জানুয়ারি থেকে 31 হচ্ছে মার্চ, কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত কাজ করে 1 ফেব্রুয়ারি সকাল 8টার সময় আপনাদেরকে ভিসা ক্লিক করতে হবে, ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। কারণ হচ্ছে বর্তমানে ইতালিয়ান ভিসা কনফার্ম হয় ফেব্রুয়ারির হচ্ছে 1 তারিখে সকাল 8টার সময়। এই জন্য দেখা যায় যে সারা দেশের প্রায় যারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে চায় তারা এই সময়টাতে অপেক্ষা করে কখন 8টা বাজবে এবং কখন তারা ক্লিক করবে। তো আপনাদেরকেও ঠিক সেইভাবেই করতে হবে। যদি আপনি 1 ফেব্রুয়ারির পরে অ্যাপ্লাই করেন বা করতে চান তাহলে আপনি যতই অ্যাপ্লাই করেন আপনার কিন্তু কোনো লাভ হবে না। ভিসার ডাটা সাবমিট করার পর তারা যে রিকোয়ারমেন্টগুলো চেয়েছে সেগুলো আপনি সাবমিট করার পর আপনি যদি লাকি হন তাহলে আপনার কাছে আপনার অ্যাড্রেসে একটি চিঠি চলে আসবে, অর্থাৎ আপনি কিভাবে সেই ইতালিয়ান ভিসার দলিল আপনি হাতে পাবেন এবং সেখানে বিস্তারিত লেখা থাকবে, সেই অনুযায়ী আপনি কাজ করলে আপনি ইতালিতে পৌঁছে যেতে পারবেন। আর এটা আপনাদের জেনে রাখা উচিত যে ইতালিয়ান এই ভিসা প্রসেসিংয়ের কাজের জন্য মাত্র খরচ হয় 15 থেকে 20 ইউরো, যার বাংলাদেশি মূল্য প্রায় 2000 টাকা। অথচ এই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য বাংলাদেশি বা বিভিন্ন দেশি ট্রাভেল এজেন্সি কোম্পানিগুলো বোকা মানুষদের কাছ থেকে বা আপনি চালাকও যদি হয়ে থাকেন আপনাদের কাছ থেকে বিভিন্নভাবে 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ বা ইত্যাদি ইত্যাদি অ্যামাউন্ট আপনাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। এদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং কোনো আমি আশা করি কোনো দালাল চক্রে পড়বেন না। আপনারা ট্রাভেল এজেন্সিগুলোতে যাবেন এবং যেয়ে সেখান থেকে সুন্দরভাবে জানবেন, সুন্দর প্রসেসগুলো জেনে সুন্দরভাবে অ্যাপ্লাই করে তারপরে যাবেন। আর আপনাদের জন্য আমি সাজেস্ট করব কখনোই লাইফ রিস্ক নেবেন না, অবশ্যই জীবনের দাম অনেক বেশি। আপনি আজকে এখানে আছেন, লিবিয়া আছেন, সৌদি আরব আছেন, আপনি এখান থেকেই অনেক টাকা ইনকাম করতে পারবেন। যদি কোনো সঠিক ওয়ে পান তাহলে সেখানে সেই রাস্তায় পা বাড়িয়েন, কারণ হাতের উপরে, দুই হাতের উপরে দাঁড়িয়ে আছে কিন্তু অনেকগুলো মানুষ, অনেকগুলো ফ্যামিলি, একটা অনেক ফ্যামিলির আশা আকাঙ্ক্ষা সব কিছু, যে আমার ছেলে বা আমার ভাই, আমার বাবা বাইরে আছে, সেখান থেকে কিছু অ্যামাউন্ট পাঠাবে, তাদের এইটা করব, সেটা করব, বা তাদের খাওয়া দাওয়া প্রতিনিয়ত সব কিছু, তাদের স্বপ্ন কিন্তু আপনাকে ঘিরে। আর আপনি যদি লাইফ রিস্ক নিয়ে এই কাজটা করেন তাহলে তো আপনি নিজেও শেষ এবং আপনার পরবর্তী প্রজন্মও শেষ। তো বন্ধুরা, ওয়ার্ক ভিসা সম্পর্কে আপাতত এইটুকুই আপনাদেরকে বললাম। যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমেন্টস করে জানাবেন এবং আপনাদের যদি আরও কিছু জানার থেকে থাকে তাহলে আপনারা কমেন্টস করে জানিয়েন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আরও 6টি কোন কোন উপায়ে এবং কীভাবে, যেমন ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি ভিসা ইত্যাদি এই ভিসাগুলো কীভাবে প্রসেস করতে হয় এবং কী করতে হয় এ সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো তত সময় সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।